فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. আব্দুল কাইয়ুম নামক আইডি থেকে একটি বড় লিখিত প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে. কোরআনে আল্লাহ তাআলা জিনাকারীর যে শাস্তি রেখেছে এই শাস্তি ছাড়াও হাদিসে অন্য শাস্তি এসেছে এবং মুসলিমরা কোরআনের শাস্তি এবং হাদিসের শাস্তি উভয় মিলে শাস্তি দিয়ে থাকে, এটা ঠিক কি ঠিক নয়? কারণ কোরআন থেকে এটা একটা আলাদা জিনিস, এটা একটা বেশি হলো, এটা তাহলে কোরআনের বাইরের জিনিস ইত্যাদি. ভাই, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নের ধরন জানা এবং প্রশ্নকারীর মানহাজ এবং আকীদা জানা জরুরি. আপনি যদি সেটা না বুঝতে পারেন তাহলে আপনি ডালপালায় উত্তর দিবেন কোনো কাজে দিবে না. যে প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নকারী হচ্ছে আহলে কোরআন আর আহলে কোরআনরা হচ্ছে বিদআতি. তাই আহলে কোরআনকে যদি আপনি হাদিস মানাতে না পারেন তাহলে আপনার উত্তরে কোনো লাভ নেই. আমি ইতিপূর্বেও দেখেছি আপনাদের মতো মানুষের বহু আইডিতে আহলে কোরআনরা এভাবে প্রশ্ন উত্থাপন করে যে এটা তো কোরআনে নাই বা এটা তো কোরআন থেকে অতিরিক্ত জিনিস, তাহলে কোরআনের বিপরীত হয়ে গেল, এরকম কথা বলে আপনাদেরকে বা অনেক মানুষকে বিভ্রান্ত করে আহলে কোরআনরা. আহলে কোরআনরা হাদিস মানে না, যখন তারা হাদিস মানে না তখন আপনি হাদিস দিয়ে তাদের দলিল দিলে হয় না. তাই আহলে কোরআনের প্রশ্ন হলে তাদেরকে আগে হাদিস মানতে বাধ্য করতে হবে, তারপরে আপনি তার উত্তর দিতে পারবেন, নচেত ফেঁসে যাবেন বা আপনাকে আপনার উত্তর তারা গ্রহণ করবে না. দেখেন, এ সম্পর্কে একটা মোটা আয়াত শুনে নেন. আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা আতা কুমুর রাসূল ফাখুযু. রাসূল তোমাদের, আল্লাহ বলেছেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো. তাহলে রাসূল আমাদেরকে যা দিবেন তা আমরা গ্রহণ করব, সেটা কোরআনের আয়াত দিলেও গ্রহণ করব, সেটা তিনি যা বলবেন সেটা বললেও আমরা গ্রহণ করব. তাই এরকম যাবতীয় বিধান যেটা কোরআনে আছে সেটা আল্লাহ রাসূল দিয়েছেন বা তিনি বললেন, তাহলে সেটাও আল্লাহর পক্ষ থেকেই হলো, কারণ আল্লাহ বলছেন রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো. তাহলে রাসূল যা দেন সেটা গ্রহণ করা আল্লাহরই আদেশ, বিপরীত নয়। দ্বিতীয় কথা হলো, কোরআনে তাহলে কি মানে সমস্ত বিধান বলে দেওয়া হয়নি, অথচ কোরআন সবকিছুর জন্য এসেছে? আমরা বলবো হ্যাঁ, কোরআনে বলে দেওয়া হয়েছে সব কিছু, কিন্তু কোরআনে মৌলিক বিষয়গুলি বলা হয়েছে, বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যেমন নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, হজ করো, যাকাত দেও, এগুলো হলো বর্ণনা। নামাজ রোজা হজ যাকাতের কথা কোরআনে এসেছে, কিন্তু কিভাবে কি রূপে করতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করেন তা কোরআনে হজ করার আদেশ এসেছে, আল্লাহ রাসূল হজ করছেন, কিন্তু হজ করতে করতে বলছেন খুদু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছে হজের বিধিবিধানগুলি জেনে নাও। নামাজ পড়ার আদেশ এসেছে কোরআনে, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আবার বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি সেভাবেই নামাজ পড়ো। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এর কথার মানে হলো আল্লাহ তাআলা মৌলিক বিষয়গুলি বলে দিয়েছেন আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বাস্তবে করে দেখিয়েছেন। ওর প্রকৃতি ধরন গঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আর আল্লাহ তাআলা এও বলেছেন যে রাসূল যা তোমাদের দেন সেটা তোমরা গ্রহণ করো। তাই রাসূল যদি অতিরিক্ত কিছু বলছেন বা বলেছেন সেটা আল্লাহরই বিধান হয়। আচ্ছা, এটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা দায়িত্ব ছিল যে তিনি স্পষ্ট করে বর্ণনা করে দিবেন মানুষদেরকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা অবতীর্ণ করা হলো সেটা তুমি ভালোভাবে মানুষকে পৌঁছে দাও। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটাও আল্লাহরই কথা। এখন কোনো মানুষ এগুলোকে মানবে না, এটা অতিরিক্ত বিধান মনে করবে, এগুলো তাদের নিজের মাথার এবং নিজের রায় কেয়াসের জ্ঞান। মনে রাখবেন কিছু কথা, মানে কোরআনের বিধানগুলি এবং হাদিসের বিধানগুলিকে দুটিকে সমন্বয় করলে দেখা যাবে যে কিছু এমন বিধান আছে কোরআনে যেটা হুবহু হাদিসে আছে,
কিছু এমন বিধান আছে কোরআনে, এক প্রকার হলো, আর কিছু এমন বিধান আছে কোরআনে কিন্তু সেটা অস্পষ্ট আর হাদিসে ওর ব্যাখ্যা এসেছে, তাহলে কোরআন এবং হাদিস উভয় মিলে বিধানটি সেখানে প্রমাণিত হবে। যেমন নামাজ কায়েম করো, কিন্তু একটা নামাজে কতবার রুকু, কতবার সাজদা, কতখানি থাকতে হবে, কি বলতে হবে, এটা আছে হাদিসে। তাই কোরআনে মৌলিক কথাটি এসেছে, হাদিসে ওর বিশ্লেষণ এসেছে, আমাদেরকে দুটো মিলে ইসলাম। তৃতীয় কিছু এমন বিধান হবে যে কোরআনে নেই কিন্তু হাদিসে স্বতন্ত্র রূপে ওই সকল বিধান বর্ণিত হয়েছে, সকলে স্বতন্ত্রভাবে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলোও ইসলাম। কারণ ইসলামে যেটা দলিল বিনা কোনো মতভেদে ওটা উম্মতের কাছে, সেটা হলো আল কোরআন, দ্বিতীয়টি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাই যেটা হাদিস সহি সূত্রে প্রমাণিত হয়ে যাবে সেটা শরিয়ার বিধান, এতে কোনো সমস্যা নেই। যারা হাদিসের প্রতি সন্দেহ পোষণকারী, অমান্যকারী, তারাই এরকম চক্রান্ত করে এ সকল সংশয় সৃষ্টি করেছে, আর ওই সংশয় সৃষ্টি হওয়ার কারণে আমাদের সমাজে এগুলো প্রচারিত হয়। লাস্ট একটা কথা বলে দিই, বিদআতীদের সঙ্গে উঠা বসা, তাদের সাথে বন্ধুত্ব ইত্যাদি করতে যে ইসলামে নিষেধ এসেছে, তার এটাও একটা কারণ, ওদের সঙ্গে থাকলে বিদআতীর সংশয় আপনার আমার মাথায় ঢুকায়, সেই কারণে ওদের সংস্পর্শ ছাড়তে হবে। যদি আপনি ওর মানে কথাগুলির খণ্ডন করতে জানেন বা ওর সংশয়গুলির জবাব দেওয়ার মতো জ্ঞান থাকে তাহলে ওদের কাছে যাবেন, না হলে এগুলোকে ডিলিট করেন আর এদের থেকে বন্ধুত্ব নষ্ট করেন। এটাই হচ্ছে দাবি আপনার ইমান এবং ইসলামের হেফাজতে।